Subscribe now and press the bell icon. Never miss an update. ক্লাবের প্রসঙ্গ উঠলে পিএসজি, আল নাসের ও জুভেন্টাস, জাতীয় দলের প্রসঙ্গ উঠলে ফ্রান্স, ব্রাজিল, এমনকি সৌদি আরব। 2021 সালে সদিচ্ছায় রিয়েল মাদ্রিদ ছাড়ার পর জিনেদিন জিদানকে কতবারই তো এসব দলের সম্ভাব্য প্রধান কোচ বানিয়ে দিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যম। মেসি নেইমারদের কোচ হতে ক্লাবটির কর্ণধার ও কাতারি আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করতে গেছেন জিদান, এমন গুজবও রটেছে। তবে তিনি কিংবা তার এজেন্ট বরাবরই এসব খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। জিদানের কোচ হওয়ার গুঞ্জন উঠলেই তাই ধরে ধরে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর নাম সূত্র হিসাবে ব্যবহার করতেই হয়। জিদানের কোচিনে ফেরার গুঞ্জন কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি আবার শুরু হয়েছে, এবার আর উড়ো নয়। বিশ্বস্ত সূত্র থেকে খবর এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। তা কোন দলের কোচ হচ্ছেন 50 বছর বয়সী কিংবদন্তি? ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টস বলছে জুভেন্টাসের নাম, লেকিপের দাবি পিএসজি। তবে ইতালিয়ান দৈনিক লা স্তাম্পা আবার দাবি করেছে পিএসজি ও প্রিমিয়ার লিগের ক্লাবের চেয়ে জুভেন্টাসকেই পছন্দ জিদানের। জুভেন্টাসের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে তার মধ্যে নাকি কৌতূহল কাজ করছে, সাবেক ক্লাবের হারানো গৌরবও ফিরিয়ে আনতে চান তিনি। 2001 সালে রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার আগে 5 মরশুম জুভেন্টাসে খেলেছেন জিদান। ইতালিয়ান ক্লাবটিতে থাকতেই বিশ্ব ফুটবলে হয়ে উঠেছিলেন বড় নাম। ফ্রান্সের হয়ে বিশ্বকাপের পর জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। 22 বছর পর সেই জুভেন্টাসেই প্রধান কোচ হয়ে ফিরতে পারেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সম্ভাব্য সেরা ঠিকানা বেছে নিতে সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিলেন জিদান, সেই সময়টা এসে গেছে বলে জানিয়েছে আরএমসি স্পোর্টস। তাদের প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য সেরা ঠিকানার নাম জুভেন্টাস। তুরিনের বুড়িদের দলে কোচ হয়ে ফেরার কারণগুলো ব্যাখ্যা করেছে আরএমসি স্পোর্টস। অন্যতম কারণ ইতালিয়ান সিরিয়া এতে 15 পয়েন্ট ফিরে পাওয়া। দলবদল নিয়ে মিথ্যাচারের দায়ে গত জানুয়ারিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জুভেন্টাসকে শাস্তি দেয়। রাতারাতি তারা পয়েন্ট তালিকার শীর্ষ 3 থেকে 10-এ নেমে যায়। এতে করে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা একরকম অসম্ভব হয়ে পড়ে। এছাড়া ক্লাবটির বর্তমান ও সাবেক পরিচালকদের কয়েকজনকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করার পর সম্প্রতি 15 পয়েন্ট ফিরে পেয়েছে জুভেন্টাস, আবারও উঠে এসেছে লিগ পয়েন্ট তালিকার শীর্ষ 3-এ। মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনে দলটি দারুণ ছন্দে আছে, তাই সেরা 4-এ থেকে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা তাদের জন্য খুব একটা কঠিন কাজ হওয়ার কথা নয়। এমনটা হলে জিদানের কোচ হতে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছে আরএমসি স্পোর্টস। সেই 1996 সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে জুভেন্টাস। পরের 27 বছরে 12 জন কোচ পাল্টিয়েও ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়া হয়নি। জুভেন্টাস এবার এমন একজনকে কোচ হিসেবে চাইছে যার সিবিতে চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত সফলতার কথা লেখা আছে। রিয়েল মাদ্রিদকে হ্যাটট্রিক শিরোপা জিদানের চেয়ে এ পদে ভালো আর কে আছেন? ওদিকে লেকিপ বলছে অনেকদিন লেগে থাকার পর এবার নাকি জিদানকে রাজি করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি। ফ্রান্স জাতীয় দলের কোচ হতেই নাকি তিনি এতদিন কোনো দলের দায়িত্ব নেননি। তবে ফরাসি ফুটবল ফেডারেশন দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করায় আপাতত জিদানের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। দ্রুত কোচিনে ফিরতে ক্লাব ফুটবলকেই বেছে নিতে চাইছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। ক্রিস্তোপ গালতিয়েরের অধীনে ফ্রেঞ্চ লিগ ছাড়া অন্য কোনো প্রতিযোগিতায় ভালো করতে পারছে না পিএসজি। কারিকারি অর্থ ঢেলেও স্বপ্নের প্রকল্প মুখ থুবড়ে পড়ায় জিদানকে গুরুদায়িত্ব দিতে চাইছে প্যারিসিয়ানরা। তবে লেকিপ এও জানিয়েছে পিএসজি প্রজেক্ট জিদানের কাছে সন্দেহপ্রবণ মনে হয়েছে। ড্রেসিং রুমে অস্থিরতা ও দ্বন্দ্বের কারণও নাকি এটা। এর চেয়ে জুভেন্টাসের প্রজেক্ট জিদানের কাছে টেকসই মনে হয়েছে। শেষ পর্যন্ত পিএসজি যদি জিদানের মন গলাতে না পারে তাহলে হোসে মরিনোকে আনার চেষ্টা করবে।